সুপ্রদর্শক আসসালামু আলাইকুম। সুপ্রদর্শক যে যেখান থেকে দেশ ও প্রবাস থেকে আমাদের এই প্রতিবেদন দেখছেন, আপনাদের সবাইকে বেসাকিনা ইনফরমেশান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগতম। সুপ্রদর্শক, আজ 7 মার্চ 2022 রোজ সোমবার, আমরা অবস্থান করতেছি নওগাঁ জেলার সাতরা গরুর হাটে। আপনারা দেখছেন গাভী বাছুর, এই হাটে গাভী বাছুরগুলো কী দামে ক্রয় বিক্রয় হচ্ছে সে বিষয়ে আপনাদের একটু তথ্য জানানোর চেষ্টা করব। এই পাশে একটি গাভী দেখতে পাচ্ছি আমরা। সালাম আলাইকুম। সালাম আলাইকুম ভাই, ভালো আছেন ভাই? আপনার গাভীর একটু আমরা ডিটেলস জানার চেষ্টা করব। বাছুর কি, বেটা না বেটি? বেটা। বেটা। গাভীর বয়সটা কীরকম? বয়স জোয়ান। দাম কত চাচ্ছেন? 82 চাওয়া দাম। কীরকম দাম বলে ভাই কাস্টমার? কত বলে? 72 থেকে 73। হ্যাঁ, 72 থেকে 73 দাম বলে এই গাভীটার। ভাই নিয়ত কত ভাই? ছাড়ার কত হইলে ছাড়া যায়? 75 পার। হ্যাঁ, আচ্ছা ভাই, ধন্যবাদ আপনাকে। সুপ্রদর্শক, আমরা এই পাশে এই গাভীটার একটু ইনফরমেশান দেওয়ার চেষ্টা করব, দেশি জাতের গাভী। ভাই কাস্টমার আসছে না, আমরা ওই পাশের গাড়িটার একটু ইনফরমেশান নেওয়ার চেষ্টা করি। ভালো আছেন? ওয়ালাইকুম সালাম ভাই, কি খবর? বাছুর বেটা না বেটি? বেটি। গাভীর বয়স? বয়স দুই দাগ। কত রাখছেন ভাই দাম? 55 চাওয়া দাম। কিরকম দাম বলে ভাই কাস্টমার? 52-53। ছাড়ার নিয়ত কত ভাই? কত হইলে ছাড়া যায়? 500 কম। আচ্ছা, মানে 55-500 কম অথবা এরকম। আচ্ছা ঠিক আছে ভাই, ধন্যবাদ। সুপ্রদর্শক, আমরা এই পাশে একটি গাভী দেখতে পাচ্ছি, সুন্দর গঠনের গাভী। দুধের পরিস্থিতিটা দিলে রাখতে বল, কিরকম ভাই? গাভীর বয়স কিরকম? বয়স দুই দা। বাচ্চা কই? বেটা বাচ্চা? সুপ্রদর্শক, এই গাভীটার একটু ইনফরমেশান আপনাদের জানানোর চেষ্টা করব। দাম কত রাখছেন ভাই? 82 চাওয়া দাম। কিরকম দাম বলে ভাই কাস্টমার? 70-68। 70-68 হাজার দাম বলে কাস্টমার। ভাই নিয়ত কত? ছাড়া একটু শুনি, কত হইলে ছাড়া যায়? 75-76। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। সুপ্রদর্শক, আপনাদের একটা জিনিস আমি দেখানোর চেষ্টা করব, দুধের পরিস্থিতিটা। এই দুধের যে পরিস্থিতি, এটা দেখে অনেকেই ধোকা খেয়ে যাবেন যে এটার ভালো একটা দুধ আশা করা যাচ্ছে, কারণ দুধের পরিস্থিতিটা অনেক ভালো। কিন্তু এটার রহস্য হলো, বিক্রি করতে আনার আগে, মানে হাটে নিয়ে আসার আগে, ওনারা গরুকে 1 থেকে 1.5 কেজি ডাউল আছে, আপনার যে বড় বড় ডাউল আছে না, অ্যাঙ্কার ডাউল, এই ডাউলটা ভিজিয়ে রাখে 1 থেকে 1.5 কেজি। এটা হাটে নিয়ে আসার আগের দিন খাওয়াই দিলে রাত্রে সকালে এইরকম দুধের পরিস্থিতি হবে এবং দুধও বেশি হবে, তো ওটা ওই দিনই, তার পরের দিন আর হবে না। তো আমরা এই গরুটা একটা ইনফরমেশান জানার চেষ্টা করি। ওনার কাস্টমারের কারণে আমরা দেখতে পাচ্ছি। ভাই কিরকম এটার বয়স গাভীর? দুই দাঁত। বাচ্চা? বেটা তো, তাই না? দাম পাচ্ছেন 70 চাওয়া দাম। গাভীর পরিস্থিতি হিসাবে দাম চাওয়াটা অনেক বেশি আমার কাছে লাগতেছে, যার কারণে ওটার ইনফরমেশান দেওয়ার চেষ্টা করবো না। আমরা এই পাশে একটি গাভী আমরা দেখতে পাচ্ছি, ভাইটা দাম চলতেছে ভাই? আচ্ছা 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 ঠিক আছে। আমরা এই পাশে একটি বড় গাভী দেখতে পাচ্ছি, এই গাভীটার একটু ইনফরমেশান জানানোর চেষ্টা করব যে এর দুধের পরিস্থিতিটা কি। কি জাতের ভাই এটা গাভী? বাছুর বেটা তো, তাই না? বেটি। দুধ কথা খানি হয় ভাই?
10 কেজি দুধ হয় বয়স গভীর নতুন জোয়ান কত চাচ্ছেন দাম 135,000 এই বাছুরের সাথে কি রকম দাম বলে ভাই কাস্টমার 115,000-16,000 সারার নিয়তটা শুনি ভাই কত হইলে সারা যায় 25,000 নিয়ত হ্যাঁ আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভাই বেটা বাছুর চাচা কি জাতের এটা সুন্দর কি জাতের এটা সিন্ধি 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 গাভীর বয়স বয়স 6 দাঁত ছিল কেবল আবার নতুন জোয়ান আছে আচ্ছা 8 দাঁত 6 দাঁত থেকে 8 দাঁত বাছুরের বয়স কি রকম হতে পারে দুই মাস পার দাম কত রাখছেন 125,000 তো বাছুরটা অনেক সুন্দর আমি এখানে একটা একটু ধারণা দেওয়ার চেষ্টা করব 125 দাম চাচ্ছে বাছুরটা যে কোনো সময় 60,000-65,000 মধ্যে আর কি 60,000-65,000 মধ্যে আমরা বাছুরটা দাম লাগাইতে পারি আর গাভীটা দাম আনুমানিক 50+ গরু নিয়ে গেলে আর করব না তাই না 50+ তাহলে 115,000 টাকা এটার লিগ্যাল একটা দাম ধরা যায় দেখি ওনার টার্গেট কি রকম দাম বলে চাচা 104.5 সারার নিয়ত কত 107,000 আচ্ছা ঠিক আছে স্যার ধন্যবাদ সুপ্রিয় দর্শক এই গাভীটি বাছুরটি অনেক সুন্দর একটি বাছুর যে কোনো সময় 65 অথবা 60+ যাবে আর গাভীটি 50 মানে গাভী বাছুর কিনলে আমার মনে হয় একটু ভালো আছে তারপরে আপনারা চিন্তা ভাবনা করে দেখবেন আমরা এই পাশে এই গরুটি চাচা বাছুর বেটা না বেটি বেটি গাভীর বয়স জোয়ান কিরকম দাম চাচ্ছেন এটা দাম কিনা হলো 75 দিয়া সুপ্রিয় দর্শক গাভীটা একটু দেখানোর চেষ্টা করি আপনাদের যে 75,000 টাকা দিয়ে কিনা হয়েছে এই গাভীটি আমরা এই গাভীটির একটু ইনফরমেশন নেওয়ার চেষ্টা করব বাছুর বেটা না বেটি ভাই বেটি ভাই কি করার ভাই এখন ইনফরমেশন না নিলেও তো লয় আপনাদের দাম হচ্ছে না বাজার কম তো ইনফরমেশন জানালে বাইরে থেকে কিছু লোক আসবে কেনার জন্য তখন একটু বাজার ভালো পাবেন বয়স কিরকম গাভীর 4 দাঁত দুধ কত হানি হয় ভাই সকালে 6 কেজি হয় হ্যাঁ কত রাখছেন দাম 1,80,000 চাওয়া দাম 1,80,000 কি জাত ভাই এটা ফিজিয়াম 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 1,80,000 চাওয়া দাম কিরকম দাম বলে কাস্টমার 125,000-130,000 টার্গেট কত হইলে ছাড়া যায় ভাই 40,000-এর টার্গেট হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ আপনাকে সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন এবং শুনছেন যে এই হাটে গাভী গরুগুলো কী দামে ক্রয় বিক্রয় করা হচ্ছে চাচা কিরকম বয়স বয়স কিরকম ছয় দাঁত বাছুর বেটি দাম কিরকম রাখছেন 65 চাওয়া দাম 65,000 চাওয়া দাম কিরকম দাম বলে চাচা কাস্টমার দাম বলে 60 ভাঙ্গে 60 ভাঙ্গে 65 দাম আপনারা একটু মানে লাগানোর মধ্যে চাইছে না হ্যাঁ 60 ভাঙ্গে বলে তো কত হইলে ছাড়া যায় 60-এর একটু উপরে আচ্ছা 60-এর একটু উপরে হইলে ছাড়া যায় আচ্ছা ঠিক আছে ধন্যবাদ সুপ্রিয় দর্শক আমরা দেখানোর চেষ্টা করতেছি আপনাদের গাভী বাছুর কী দামে এখানে ক্রয় বিক্রয় করা হচ্ছে কি বাছুর ভাই এটা বেটা না বেটি গাভীর বয়স 2 দাঁত কত চাচ্ছেন ভাই দাম গাভীর 72-72 আচ্ছা বাজার খারাপ দেখে যখন যেটা চাই তেমন চাই হ্যাঁ কীরকম দাম বলে ভাই কাস্টমার
60 ভাঙে 62 টার্গেট কত হলে ছাড়া যায় একটু আইডিয়া দেন 65 হলে ছাড়া যায় শুধু দর্শক এর আগে যে আমি গাবিটা দেখালাম বলছে এই গাবিটা অনেক খারাপ আছে দেখতে তো আমরা এই পাশে এই গাবিটা একটু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব কি রকম বয়স ভাই গাবির বয়স কি রকম গাবির বাসুর বেটা না বেটি বেটা দুধ কতটুকু হয় ভাই 350 দুধের পরিস্থিতি তো ভালো আছে কত রাখছেন দাম দাম 80 80 চাওয়া দাম কত বলে কাস্টমার দাম ভাঙবেন না কত হইলে ছাড়া যায় 70 এর একটু উপরে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ সুপ্রিয় দর্শক আমরা এতক্ষণ চেষ্টা করলাম আপনাদের গাবি বাছুর দেখানোর জন্য আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আর ধন্যবাদ আপনাদের আমার ভিডিও দেখার জন্য খোদা হাফেজ